হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ব্লগার। আর আজকে কিন্তু মহালয়া, তার জন্য আমার তরফ থেকে সকলকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, মাও কিন্তু চলে আসছে, দুর্গাপূজা একদমই খুবই কাছাকাছি। মহালয়া বলতেই বোঝা যাচ্ছে যে মা কিন্তু একদমই চলে এসেছে। নর্মালি কিন্তু মানুষ কালকে পিকনিক খেয়েছে বলতে কালকে রাতে বলতে, ঠিক আছে, কিন্তু আমাদের কালকে রাতে খাওয়া হয়নি, কারণ অমাবস্যা ছিল, তো অনেকে নিরামিষ টিরামিষ খায়। তো আমাদের আজকে আজকে রাতের বেলা পিকনিক হবে। তো বন্ধু, যেহেতু তোমাদের বলেছিলাম যে আজকে পিকনিক হবে, আর সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর আমাদের এখন টাকা তুলতে বেরিয়ে গেছি একদম সবাই মিলে, ঠিক আছে। এখন একটু কালেকশন চলছে, তারপরে বাজার যাবো। তো চলো কালেকশন করা যাক, তারপরে বাজার। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একদম মুরগির ফার্মে। এটা হচ্ছে সেনপাড়ায় রয়েছে, আর এখান থেকে তোমরা কিন্তু অনেক সস্তায় সস্তায় গোটা গোটা মুরগি পেয়ে যাবে, ঠিক আছে, একদম পাইকারি রেটে। আর হচ্ছে আমরা অনেক, আমাদের যেহেতু অনেকগুলো মুরগি লাগবে, তার জন্য এখানে চলে এসেছি। আর এখানে দোকানে কেউ নেই, তাই ভাই দুটো চলে গেছে ওদের ডাকতে। তো চলো মুরগি নিয়ে এখন বাজার যাবো। আমাদের কিন্তু টুকটাক যা সব কিছু বাজার ছিল পিকনিকের, সব কিছু বাজার কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট হয়ে গেলো, আর বাজার ব্লক করা হয়নি, বিকজ এত ভিড়। আর একটু মানে কী কী নেওয়া সব ভুলে গেছিলাম, তো একটু লিস্ট নিয়ে আসা হয়েছিলো, বাট তাও অনেক কিছু এক্সপ্লেন নিতে হইলো। তো ওই জন্য ব্লকটাও করা হয়নি, ফোনটা আমার হাতেই ছিল, মানে আমার পকেটে ছিল, আর হাতে সব কিছু ছিল, তো নেওয়া হয়নি, করা হয়নি। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো একদম বাড়ি চলে আসছি, আর এখন হচ্ছে একদম রাতে ব্লগটা, মানে রাতে বলতে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু হচ্ছে। যেটা সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বোন, ঠিক আছে, আর একে একটু মোবাইল মানে লাইটটা ধরিয়ে দিয়েছি আলোর জন্য। তো চলো ব্লগটা শুরু করা যাক, বলতে সন্ধ্যাবেলার পিকনিকের ব্লগটা শুরু করা যাক। পিকনিক হবে এখন, পিকনিকে যা যা মজা করবো সেটা তোমাদের দেখানো হবে। আর কিছু বক্তব্য আপনার? কোনো বক্তব্য নাই, একটা শুধু বক্তব্য, আপনি বলে ব্লগার করা ছাড়িয়ে দিয়েছেন। না, এটা সম্ভব না। আচ্ছা হ্যাঁ, অনেকে এটা বলছো, তো এটা হচ্ছে মানে যারা যারা পুরো ব্লগটা দেখো নাই, তারা কিন্তু অবশ্যই দেখে তারপরে বলবেন, ঠিক আছে। এই যে লাইট আর এই যে কারেন্ট শর্ট যখন ধরে খাইতে পারে। তো ফার্স্ট টাইম আমার বোন সাইকেল চালাচ্ছে, তার সুরজের সাইকেল ব্রেক ছাড়া। তো চলো আমি এখানে একটু হেল্প করার চেষ্টা, ঠিক আছে, হালকা হেস। আমি এখন বোনকে হেল্প দিচ্ছি ধাক্কা ধাক্কি দিয়ে। বন্ধুরা, বোনের কিন্তু অবস্থা একদম শেষ, ঠিক আছে। এক তো ব্রেক নেই, ওই সাইকেল আমি চালাতে ভয় পাই, আর ও তো সাইকেল চালায়ই না, আর আমি দিছি পিছন থেকে ধাক্কা, আরো অবস্থা খারাপ, ঠিক আছে। চলো আমাদের পিকনিকের সবকিছু রেডি হচ্ছে, অ্যান্ড তারপরে সব আনা হবে, অ্যান্ড রান্নাবাড়ি শুরু হবে, তার আগে আমার কালকের জন্য ভিডিও এডিট করতে হবে। তো আমাদের লাইট কিন্তু ফাইনালি লাগানো হয়ে গেলো, আর এখন দেখছো অন্ধকার জায়গাটা একদম পুরো আলোকিত হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল, নাম চ্যানেল একদম, সবাই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন। তো যেহেতু এই যে এই পাগলি বোন অনেকক্ষণ ধরে কাকির দোকান গোবিন্দনের কোন দোকান আছে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তো আমরা এখন ওখানেই যাব, আর তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিতে, আমরা এখন আছি সুরজদের বাড়িতে। আর এই যে দেখো সুরজ হচ্ছে গেমিং সেট আপ, ঠিক আছে, একদম গেম খেলে, তো এর জন্য লাইটিং ফ্যাটিং লাগানো, একদম লাই ফ্যান মানে মোবাইলের সামনে যাতে হিট না হয়। আর এখন আমরা যাবো হচ্ছে একদম ওখানে। তো চলো, আমরা তো ফাইনালি চলে আসলাম সেই গোবিন্দনগরের দোকানটাতে, দেখি খাইয়ে টেস্ট করে দেখি কেমন। গোবিন্দনগর যেহেতু বললাম যে খুব খিদে পেয়েছে, তার জন্য কিন্তু আমরা চলে আসলাম আমাদের গোবিন্দনগরের এক দোকানে, ঠিক আছে। এখানে হচ্ছে একটু কিছু খেতে ফাস্টফুড, ঠিক আছে, কারণ সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছে, আর রাত পিকনিক তো দেরি আছে রান্না হতে, এখনো রান্নাই শুরু হয়নি। তো এখানে খাওয়া দাওয়া করে তিন যাবো, চলে আসলাম আমি এই বোন অ্যান্ড এই ভাই মিলে, তিনজন মিলে চলে আসলাম। আর এখন দেখি কি অর্ডার দিয়েছে সুরজ ভাই, আসুক তারপরে ওটা খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে যাবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের মোমো চলে আসছে, অ্যান্ড এখানে এটা খাওয়া যাক, জানি না কীরকম টেস্ট হবে, এখানকার মোমো কোনোদিন খাওয়া হয়নি। এই হচ্ছে অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য লাফাচ্ছে, তো আর ভিডিও হবে না, একটু আগে খাওয়া হয়ে যাক, বুঝছো, লাফাচ্ছে শুধু। তো আমাদের কিন্তু ডালপুরিও চলে আসলো, কারণ প্রচণ্ড যেহেতু খিদা পেয়েছে, আর স্যুপ কিন্তু খেলাম, আমার স্যুপ এখনো শেষ হয়নি, আর এখানে ডালপুরি খাবো। আর তো কীরকম লাগলো মোমোটা খেয়ে তোমার? আমার মোটামুটি লেগেছে। এখন চলো ডালপুরিটা খেয়ে দেখি কিরকম, আমি অনেস্ট রিভিউ দিই, ঠিক আছে, আমার কোনো ভয় নেই, অনেস্ট।
তো বন্ধুরা আমরা গোবিন্দনগরে এসে আসছি, আর এখন যারা যা খাইলে তুমি দেখলি, আর তার মধ্যে এখন পকোড়া নিয়েছি, এটা নর্মাল পকোড়া, ঠিক আছে, 10 টাকা অনেকগুলো দিয়েছে। অ্যান্ড এই পকোড়াটা সত্যি বললাম আপনি 10 টাকা এসে অনেকটাই ভালো, তোমরা এসে ট্রাই করে যেতে পারো, দারুণ। তো বন্ধুরা এখন হচ্ছে পূজার জন্মদিন আজকে, মানে পূজার জন্মদিন হচ্ছে দশমীর দিন, কিন্তু আজকে আমরা ইয়ে করছি, ভালো আছে, হ্যাপি বার্থডে বুনু, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো বন্ধুরা আমি নয়নের গায়ে কেক লাগিয়ে দিচ্ছি, আর তার ফলে আমার হাতেও লেগে গেছে, তোমাদের দেখাচ্ছি সামনের থেকে। ও কিছু বলবে, রন বলবে কিছু, নাকটা আমার এমনিতেই বড়। আচ্ছা এদিকে এদিকে কিছু বললে বল, আপনাকে একটু বলি, অডিয়েন্স আর কিছু বল, রসগোল্লাতে ঢিল বেড়েছে একচুয়ালি, মানে এগুলো নষ্ট করা হচ্ছে, কারণ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, যে জিনিসগুলো এগুলো একটু কমেন্ট করে জানাবেন না, খাওয়ার জন্য নষ্ট করছি, একদমই খারাপ হয়ে গেছে, তাই আমি কিছু বলি। তো আজকে কিন্তু এই পুজোর মধ্যে সেলিব্রেশন হচ্ছিল, বাট এক এক পুরো কেক মাখিয়ে দেওয়া হয়েছে আমাদের, তো দারুণ বল। তোমাদের কেমন লাগলো এর সাথে এরকম করে? আমার মুখে কেমন লেগে আছে তোমরা নিশ্চয়ই জানতে পারছো, তো আমি আগে মুখটা হ্যাঁ ফ্রেশ হয়নি, আর হাতে প্রচন্ড লেগে আছে, ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে। এই যে আমাদের নয়ন দাদা ফ্রেশ হচ্ছে, কিন্তু উঠছেই না, আমরা ভিতর মজা করছিলাম, আর তার কিছুক্ষণ পরে বাইরে এসে দেখি যে রান্না কিন্তু শুরু হয়ে গেছে প্রায়, দেখছো খুব সুন্দর আগুন জ্বলছে, আর আমাদের পল্লবীদি কিন্তু খুব সুন্দর ভাবে রান্না করছে, আর এদিকে পূজা নয়ন ভাই সবাই কিন্তু মোবাইলে ব্যস্ত, আর সবাই মোবাইল দেখছে, তো চলো আমিও মোবাইলে এডিটই করছি, তারপর আছে ব্লগটাকে শুরু করলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংস রেডি হয়ে গেছে, আর মাংস সব প্লেটে প্লেটে সাজানো হয়ে গেছে, অসাধারণ লাগছে দেখতে, আমরা তো ভিতরে ছিলাম, ঠিক আছে, আর মাংস টাংস সব রেডি হয়েছে, খুবই টেস্টি হয়েছে মনে হচ্ছে, আমরা টেস্ট করার সময় অবশ্যই বলবো। আর এদিকে ভাত হচ্ছে, ঠিক আছে, ভাত হলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার জন্য বসে পড়বো খাওয়া, তো আমরা ছেলেরা কিন্তু সকলেই খেতে বসে পড়লাম, আর এদিকে সব ভাইগুলো খেতে বসে পড়ছে সবাই মিলে, চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে এনার খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন? কেমন ইচ্ছে বলেন, হ্যাঁ এবার মাস্টার বাইচে আসছে, এবার খাচ্ছে, এবার বলেন আপনার কেমন লাগছে? আর যাবে না খাওয়া, কেউ পারলে খেয়ে যাও, সমস্যা নেই, আমার তো হবে না, আমি একটা বলে দিচ্ছি, দারুণ লেগেছে, কারণ এক ফোঁটা অনেক ভালো সুন্দর ভাবে পরিষ্কার করেছে, গুড বয়। কিন্তু তোমার ভাই তো আমি দেখছি না, গুড বয় ভাই, আপনার কেমন লাগছে? আমার সব ভালো। সুভাশিস ব্লগারের বাবা আপনার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো লাগলো। আপনার কাকু আপনার থাকা কোটাছে? আমি একদম কোটাছি। আপনার কেমন লাগছেন? আপনার তো খাওয়াটাও শেষ, ভালো আমার খিদে পাইছে প্রচন্ড, এখনো খাইনি, মুখ খারাপ আছে। আপনি কোনো বক্তব্য দেন? এই যে আমাদের বিশেষ রাধুনি লন্ডন থেকে আনছি ভাড়া করে রান্নার জন্য, কেমন লাগতেছে বলেন? আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যারা যারা এখানে বড়রা এবং বাচ্চারা ছিল তারা কিন্তু বাড়ি চলে গেলো, আর এখন যারা রান্না করেছে আমাদের সকলের মা দিদি যারা রান্না করেছে তারা কিন্তু এখন
খাওয়া দাওয়া করবে, তার জন্য ভাত করা হচ্ছে আবার না, বা আমাদের ভাত শেষ হয়ে গেছে, আরো ভাত হচ্ছে, তারপরে ওই ভাত হবে, তারপরে আমরা পরিবেশন করবো, তারা খাবে। আমার এখনো কিন্তু কালকের ব্লগ এডিটিংই করা হয়নি, এই পিকনিকের চক্করে তো আমাকে এখনো রাত জেগে এডিট করতে হবে, আবার আপলোড করতে হবে, কালকে ব্লগ দিতে তো হবে না। তো মহালয়ার ব্লগটা আজকে এইখানেই নাকি, ওরা খাওয়া দাওয়া করবে, আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরিবেশনটা পরে করছি আমি, বাট আজকের ব্লগটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে একটু মানে কালকের থেকে কিন্তু আবার পূজার ব্লগই আসবে, আজকে যেহেতু মহালয়, আজকে যেতেই পারিনি, সারাদিন কাজ ছিল, তো আজকে এখানে নেক্সট ব্লগে আবার দেখবেন। টাটা। তো সকাল থেকে সন্ধ্যা থেকে যারা খাটাখাটনি করছিল তারা এখন খেতে বসলো, তো চলো এরা খেয়ে নেক, আর আজকের ব্লগটা এখানে, টাটা, গুড নাইট, টাটা।